বন্দার অপহৃত তরুণীকে রানাঘাট থেকে উদ্ধার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় তিনজন তাকে অপহরণ করে বলে অভিযোগ, ফেরার অভিযুক্তরা। ডেকে নিয়ে গিয়ে অপহরণ, বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে পাচারের চেষ্টা তরুণীকে, শেষমেশ ফিল্মি কায়দায় উদ্ধার হলো তরুণী। এই ঘটনার পুরোটা জানলে চমকে উঠবেন আপনিও। রবিবার ভোর রাতে বনগাঁ থানার চাঁদা এলাকায় অপহৃত তরুণীকে রানাঘাট থানা এলাকা থেকে উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, শনিবার সন্ধ্যায় তিনজন এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীদের মধ্যে আশিস সরকার নামে এক যুবক তরুণীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। এই নিয়ে বেশ কয়েকবার দুজনের মধ্যে ঝামেলাও হয়েছিল। তারপরই শনিবার সন্ধ্যায় আশিসের এক বন্ধুকে দিয়ে তরুণীকে বাড়ি থেকে নিয়ে আসা হয়। এরপর ঘটনাস্থল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রানাঘাটে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তরুণী তার পরিবারের সাথে যোগাযোগ করে, পরিবার যোগাযোগ করে পুলিশের সাথে। এরপরই বনগাঁ থানার পুলিশ তরুণীকে উদ্ধার করে। তরুণীর অভিযোগ, ঘটনার সময় গাড়ির মধ্যে ড্রাইভার সহ মোট তিনজন ছিল। গাড়িতে নিয়ে যাওয়ার সময় তরুণীকে মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়, এমনকি খুনের হুমকিও দেওয়া হয়। এ বিষয়ে তরুণী জানিয়েছেন, একটু এগিয়ে আশিস দাঁড়িয়েছিল। দাঁড়ানোর পর আমাকে জিজ্ঞাসা করি যে ওখানে কি করছে। ও আমাকে বলে যে তোমার সাথে একজন কথা বলবে, বলে আমি যে এগোই, আমার মুখটা চেপে ধরে গাড়িতে তোলে। তোলার পরে যখন আমি চেঁচানোর চেষ্টা করি, আমার মুখটা চেপে রাখে। তারপরে যখন আমি আরও ছাড়িয়ে চেঁচানোর চেষ্টা করি, তখন আমাকে মারধর করে গাড়ির মধ্যে। মারধর করার পরে আমি রাস্তা যখন ক্রস করে যাই, লোকজন দেখে যে কাছে আমি হাতটা মারতে যাই, তখন হাতটা ধরে আমার গলার টিপে দেয়। তখন ওই ছেলে ড্রাইভার আর একটা, মানে তিনজন ছিল টোটাল, ওরা তো ওরা আবার ছাড়তে বলে, তাই আমাকে ছেড়ে দেয়। ছাওয়ার পরে এখান থেকে আর গাড়ির মধ্যে অনেকের সাথে কথা বলছিল। ড্রাইভারটা একটু নার্ভাস হয়ে গেছিলো, তো ও তাকে বলছিলো যে তুই টেনশন করিস না, তোর কিছু হবে না, আমি লোক বলে রেখেছি, ওরা তোকে ছাড়িয়ে নেবে। আরও ফোনে কার সাথে কথা বলছিলো যে তোরা ক্লোরোফর্ম কেন দিস নি, ইঞ্জেকশনটা দিতে পারতিস, তাহলে এত কষ্ট করতে হতো না। তারপর আস্তে আস্তে আমি কাঁদতে অনেক চেষ্টা করি ছাড়ানোর, কিন্তু ছাড়াতে পারি না, আস্তে আস্তে সেন্সলেস হয়ে যাই। এবার গোপালনগরের থেকে ভেতরে ঢোকায়, কিন্তু কোন রাস্তা আমি সঠিক জানি না, ওখানে আমাকে রেখে দেয়, ওই বাড়িতে রাখে। আমাকে মিথ্যে কথা, মানে বাড়ির লোকদের মিথ্যে কথা বলে রাখে যে আমি নেশা করেছি, তাই জন্য সেন্সলেস হয়ে গেছি। এদিন তরুণীকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তরা কেউই গ্রেপ্তার হয়নি, অভিযুক্ত আশিস সহ মোট তিনজনের খোঁজে তল্লাশি শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। মানে আমি একটা আওয়াজ শুনলাম চিৎকারের আওয়াজ শুনে যখন বাড়ি, তখন গাড়িটা স্পিডে ছেড়ে দিলাম। আমি গাড়ির পিছনে পিছনে আমি দৌড়াচ্ছি, আর পাড়ায় একটা ছেলে পেলেও নেই, কিন্তু পরে পাড়ার ছেলে পেলে সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, বা সেইটুকু। তারপর তো গাড়ি নিয়ে চলে গেছে। পরে মেয়ের কাছ থেকে শুনলাম যে ওটা নিয়ে মারধর করেছে, বলেছে ভয় দেখিয়েছে, বলেছে মানে ফোনে ওদের সাথে কথা হয়েছে, মানে কার সাথে কথা হচ্ছে ফোনে ওটা তো শোনেনি। এখান থেকে যা বলছে সেটাই বোঝা যাচ্ছে যে ইঞ্জেকশন নিতে বলছিল, ইঞ্জেকশন নিয়ে গেলে আর এতে মানে এই সমস্যাটা হতো না বলে এবার একটা বাড়িতে নিয়ে আটকে রেখেছে। ওই বাড়ি থেকে নিয়ে বলেছে যে, মানে ওরা বলেছে আমি ও মেয়েকে নিয়ে এসেছি, ওই আমার সাথে ইচ্ছে করে চলেছে, কিন্তু ওরা বাড়ি ওরা দেখে বলেছে যে না, নর্মাল তো বোঝা যাচ্ছে না, নর্মাল যদি একটা মেয়ে চলে আসে তার চেহারা দেখলে বোঝা যায়, আর মারধর করেছে যেহেতু চোখ মুখের অবস্থা দেখে বুঝে গেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,